দর্শক, জার্মানির হ্যামবুর্গ থেকে ইউরোপের করোনা পরিস্থিতির সবশেষ খবর জানিয়েছেন সামিরা সেতু। লক্ষ্যে দেওয়া লকডাউনের শর্ত শিথিল করেছে জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশ। এসব দেশগুলোতে বলা হয়েছে যে অতি প্রয়োজনীয় নয় এই ধরনের দ্রব্য এবং সেবা প্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে, এবং সেই সাথে জনগণ জার্মানি এবং ইউরোপের জনগণ কিছুটা স্বাভাবিক জীবনের স্বাদ গ্রহণ করতে শুরু করেছে। অন্যদিকে জার্মানির আবহাওয়ার কিছুটা উন্নতি হওয়ায় জার্মান জনগণরা বিভিন্ন রেস্টুরেন্ট এবং বিভিন্ন বিয়ার গার্ডেন গুলোতে ভিড় জমাচ্ছে। যদিও করোনা ভাইরাসের আক্রান্তের হার অনেকটাই কমে এসেছে জার্মানিতে, তারপরেও আসলে সবাইকে কিছুটা সাবধান থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না করোনা ভাইরাসের এই প্যান্ডামিক শেষ হচ্ছে। এবং সেই সাথে জানিয়ে রাখি যে জার্মানিতে এখন যে কোনো বয়সের যে কোনো প্রফেশনের মানুষই টিকা গ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে পারবে, অর্থাৎ এটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে জনসাধারণের জন্য। জার্মান জনগণ আশা করছেন যে যদি করোনা ভাইরাসের টিকা প্রদান কার্যক্রম চলতে থাকে স্বাভাবিকভাবেই, এবং যদি করোনা ভাইরাসের আক্রান্তের হার খুব বেশি বেড়ে না যায়, তাহলে হয়তো জার্মানিকে অন্য কোনো নতুন করোনা ভাইরাসের ঢেউয়ের সম্মুখীন হতে হবে না। সামিরা সেতু, জার্মানি।